ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যেটিতে কিছু জিনিস শিখতে হয় যেমন অনেকেই আজকাল ফ্রিল্যান্সিং করে থাকেন কিন্তু আমি বলবো যে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কোনো একটি বিষয় বেছে নিয়ে এগোলে কিন্তু বেশি ভালো হয় নানান ধরনের বিষয় যদি আমরা একসাথে চুজ করে ফ্রিল্যান্সিং করি সেক্ষেত্রে কিন্তু কোনো একটি বিষয়ের ওপর আমাদের দক্ষতা তৈরি হবে না সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রেপুটেশন ক্লায়েন্ট সবই হারাবো অতএব তোমরা যারা দু হাজার চব্বিশে ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছ তারা অবশ্যই একটি ক্ষেত্র নির্বাচন করে নাও যেমন ডিজিটাল মার্কেটিং কিন্তু একটি একক ক্ষেত্র নয় এর ভেতরে অনেক কটি ক্যাটাগরি রয়েছে যেমন ইমেল মার্কেটিং আছে কন্টেন্ট রাইটিং আছে এসিও আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে এর মধ্যে থেকে যে কোনো একটি সাব টপিককে তোমরা চুজ করে নিতে পারো দ্বিতীয়ত আমরা হয়তো অনেক সময় অনেক মোটিভেশনাল ব্যাপার স্যাপার দেখে কোনো জিনিসের প্রতি আগ্রহী হই কিন্তু কিছুদিনের মধ্যেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং সেটার প্রতি আমাদের আগ্রহ হারিয়ে ফেলি ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু তোমাদের ধৈর্য থাকতে হবে যেখান থেকে ভালোভাবে লাইভের মাধ্যমে শেখা যাবে সেখান থেকে তোমাদের শেখা উচিত এবং বেশি সময় নিয়ে শিখে সেটার কিন্তু ফিল্ডে নামা উচিত তৃতীয়ত সবসময় চেষ্টা করবে ক্লায়েন্টের সাথে ঠিকঠাক কমিউনিকেশন করার অর্থাৎ তোমার ক্লায়েন্ট যা চাইছে সেই অনুযায়ী তোমাকে ডেলিভার ডেলিভারি দিতে হবে ক্লায়েন্টের চাহিদা বুঝতে না পারলে তুমি কিন্তু কোনো প্রজেক্টই পাবে না এবং হতাশাগ্রস্ত হয়ে পড়বে অতএব সময় চেষ্টা করবে ক্লায়েন্টের চাহিদা বুঝে প্রজেক্ট ওয়ার্ক করা চতুর্থত ভুল যেটা হয় সেটা হলো অতিরিক্ত প্রজেক্ট নেওয়া আমরা অনেক সময় বেশি প্রজেক্ট নিয়ে ফেলি যেটা আমাদের পক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব হয়ে ওঠে না বা সময় মতো আমরা ঠিক করে উঠতে পারি না সেক্ষেত্রে আমাদের কিন্তু নিজেদের রেপুটেশন নষ্ট হয় কারণ ক্লায়েন্টরা সময় মতো আমাদের কাছ থেকে জিনিসগুলি পায় না ফলে তারাও কিন্তু বিরক্ত হয় অতএব চেষ্টা করবে তোমার টিম বা তুমি যতটা পারবে ঠিক ততটাই প্রজেক্ট নেবে তার বেশি নয় প্রতিটি প্রজেক্টকে মনোযোগ দিয়ে করো এবং তোমার দি বেস্টটা সব সময় সময় মতো দেবে এটাই কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা মূল চাবিকাঠি পাঁচ নম্বর ব্যাপার হলো ফাইন্যান্স ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সিং এ কিন্তু সব সময় কাজ থাকে না বা প্রতি মাসে সম্পূর্ণ একই টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না তোমাকে কিন্তু কিছু টাকা ব্যাক হিসেবে রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকা দিয়ে কিন্তু তোমাদের সময় বা দিন কাটাতে হবে এক এক সময় ফ্রিল্যান্সিং যে করে তাদের প্রচুর টাকা উপার্জন হয় কিন্তু যখন আবার কাজ থাকে না এ সেই সময় উপার্জন কিন্তু সেরকম হয় না সেই সময় কিন্তু মোটিভেশন হারালে চলবে না কিন্তু টাকা সরিয়ে রেখে সেই টাকা দিয়ে তখন চলতে হবে এবং এইভাবে তুমি যদি ধৈর্য ধরে ফ্রিল্যান্সিং করে যেতে পারো তাহলে কিন্তু কয়েক বছরের মধ্যেই তুমি এর জগতে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে দু হাজার চব্বিশে তোমরা যারা ফিল্যান্সিং করতে চাও তারাই পাঁচটা ভুল মাথায় রেখো এই ভুলগুলিকে তোমরা কিন্তু করো না আজকে আসি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও এবং আর কোন কোন ভিডিও তোমরা আমাদের থেকে চাইছো এই ভিডিওর নিচে ফ্রিল্যান্সিং নিয়ে অবশ্যই আমাকে কামেন্ট করবে একটা কামেন্ট করবে ফ্রিল্যান্সিং এবং তার পাশে কোন বিষয়ের ভিডিও চাইছো সেই কামেন্ট মানে সেই টপিকটা এবং আমি কিন্তু প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের संगे थे को।